অবস্থা কেমন হয়েছে? টার্গেটটা আমাদের এই ঘরের সাথে মানাচ্ছি না বলেই আজকে আমরা এটা কিনতে যাচ্ছি। বাবা আমার গলার আওয়াজ শুনি মা বেরিয়ে আছে। কাপড় লাগা না, মোটা না, দেখা দেখা মাকে খুলে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য বাড়ি। তো এই জাস্ট ঘুমতে উঠলাম, মানে এখন 9টা বাজে। বেশিক্ষণ ঘুমিয়েছি তার কারণটা তোমরা জানি, আগের দিন রাতে সেসব ঘুমাতে পারিনি, আর কালকে দুপুর দিকে শরীরটা খারাপ লাগছিল, হালকা পেটটা যন্ত্রণা করছিল, খাওয়া দাওয়া ভুলভাল হয়েছে। তো দুপুরে আর মাংস ছিল, আমি মাংস তো খাইনি, বোন তো জোর করে এক পিস দিয়েছিল, মা তো আলু সিদ্ধ খেয়েছে শুক্রবার ছিল বলে, আর বোন মাংস খেয়েছে দুপুরে রাতে, আর বাবাদের সব খাইনি কারণ শুক্রবার। উফ, তো এখন একটু শরীরটা ভালো লাগছে আমার। এই জামা কাপড় মেলে দিয়েছে ধুয়ে, বাবা যে জামা কাপড়গুলো কালকে পরে গেছিল সব গুছিয়ে দিয়ে গেছে ধুয়ে ফুয়ে। এই মা এখন চা করছে, চায়ের কাপের জল নিচ্ছে মেপে মেপে। বেশি করে চা দেবে আমাকে আজকে, ঠিক আছে মা? পুরে নিয়ে যায় বলে বাবা রোজ আবার মানে জুতোটা এই সাইকেলের পিছনে কেরিয়ারে তুলে রাখে, আমি রোজ সকালে ওটা খুঁজে বেড়াই। চা খাওয়াই বলে কাকে নিয়ে এসেছি দেখো, আজকে প্রায় অনেকদিন পর 9টার দিকে চা খাওয়া হচ্ছে, আমরা সবসময় 11টা সাড়ে 11টা চা খাই। আর এই বিস্কুটটা কালকে এনেছি চা দিয়ে খাওয়া বলে, মা বলছিল এটা এরকম বেকারি বিস্কুট নিয়ে আসিস, মা তো এই বিস্কুটটা খুব পছন্দ করে। এরা ধর রানীকে ডাকো তুমি, আমার ওই যে আম আম করছে দাও। শুধু বারবার কারেন্ট চলে যাচ্ছে, আসছে যাচ্ছে এই হচ্ছে, আবার কারেন্ট চলে গেল, পুরো অন্ধকার ঘরের ভিতরে। এটা তুলে দিলেই পুরো আলো এসে যাবে ঘরে, এই যে একদম কি ডিং ডিং, কেমন আলো এসছে, আহা কি দিয়ে নাক মোসা ওর। আলো বিস্কুটের প্যাকেট নিয়ে বসে গেছে, হয়ে গেছে। আর বাবা এই যে সবার কাপে কাপে ঢেলে দিচ্ছে, কারেন্ট চলে গেছে। তো আজকে তো চা খাচ্ছি, এই বিস্কুটটাও রয়েছে আর টোস্ট রয়েছে, দু রকম। এই তো খাটের উপরে বসে দু হাতে দুটো বিস্কুট নিয়ে খাচ্ছে, আমরা সব নিচে। আজকে তাড়াতাড়ি দোকান যাবো, ওই জন্য চাটা তাড়াতাড়ি করেছে, কালকে দোকানে জানি তো, ওই জন্য আজকে তাড়াতাড়ি যাচ্ছে। কিন্তু দেখো গামলার মধ্যে রোদে বসে এখন ঝুড়ি বাজা খাচ্ছে, আমাদের কাছে চা ঠা খেয়েছে টুকটাক, এখন এখানে বসে। এই বুড়া দাদু, তো আমি এসছি এখন একটু মাঠে রোদে দাঁড়াবো, আসলে গাটা খুব ব্যান্ড ব্যান্ড করছে, কালকে বিকালে হালকা জ্বরও হয়েছিল, তবে ঠান্ডা লাগেনি খুব একটা, আর আজকে হাওয়া দিচ্ছে তবে খুব একটা ঠান্ডা লাগছে না, রোদটা উঠেছে তো ভালো। তো একটু দাঁড়াই এখানে, তারপরে ঘরে যাবো। তাই কত পলাশ ফুল হয়েছে, সরস্বতী পুজোর সময় কিনতে হবে না আমাদের, এগুলো অনেক দাম না, এক একটা 5 টাকা করে নেয়। এই গাছটা দেখে নিতে পারবো, ক্লাবের মাঠে প্রত্যেক বছর এই গাছটা হয়। বিছানাটা গোছালো না, বাইরে থেকে এসে আবার শুয়ে পড়েছে, কি রে উঠবি না? এটা ভালো লাগছে না, পেটটা কেমন গুড়গুড় করছে, ওই জন্যই বলছি উল্টোটা খাইস না, তোর বল তো শোনো না তো। কি রান্না করবে আজকে? মুগ ডাল আলু সিদ্ধ বেগুন ভাত, আর কিছু পেট ভালো না, কি খাইতে চাও? আমি টক দই দিয়ে ভাত খাবো, ভালো লাগছে না। হ্যাঁ ডাল দিয়ে খাবি, ডাল কর, মুগ ডাল কম বেশি ডাল কর, আর ওই বেগুন ভাজা আর আলু ভাজা খা, বা আলু সিদ্ধ খা। কিছুই না, ওকে নরমাল খেতে দাও। ভালো লাগছে না, শরীরটা দুর্বল লাগছে। এ বাবার সে তো লাদা কুদিয়ে যাও না, গুসা বিছানা গুসা। তো বিছানাটা একটু গুছিয়ে একটু বসেছি, আর শরীরটা তো ম্যানেজ করছে, মা বলছে আবার জল আনতে যা। উফ, ভালো লাগছে না জানো, শরীরটা ভালো লাগছে, কাজ কর। মা বললো পদ্মাটা কিনে নিয়ে আসতো আমাকে, তোকে চল আর ব্যালেন্সটা ভরে দিচ্ছি তোর ফোনে। না ওটা কম মার, তার কিন্তু ব্যালেন্সও ভরে দেবো না, ভয় দেখাস না, আমার টাকা চাই, আমি নিজে ফোনে ব্যালেন্স ভরে দেবো। চল চল একটু পরে যাবো ব্যালেন্স। ঠিক আছে, দুটোকে দেখো, একটা এই পারে একটা ড্রেনের কোন জায়গায় বসে রোদ পোহাচ্ছে নোংরার মধ্যে। ওটার সময় এখন চা খাচ্ছে, তিন তিনটে ঘর দিয়ে নিয়ে এসে, এই যে ওদের ঘরে কাপ ওদের ঘরে চা, তিন তিন এসছে আর মা বসেছে পুজো দিতে। না 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 দিচ্ছি দিচ্ছি, নে 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 ধর, তুই খেও না এক্ষুনি খাবার খেছো, ও পারবে ধরতে এটা। ওই টিন টিন দুষ্টুমি করিস না, মার খাবি, জেস্টা পর বেরোবো তো এবারে তাড়াতাড়ি। পর্দাটার অবস্থা দেখো, এটা একটা শাড়ির বা কাপড় দিয়ে এরকম করে মা বানিয়েছিল সেলাই করে, পুরো নিচটাও ফুটো হয়ে গেছে। তো আমি আর বোনে এখনই যাচ্ছি একটা পর্দা কিনে, মানে পর্দাটা তো অবস্থা খারাপ, চলো। বাবার দোকানে এসছি একটু, কারণ বাবা রং করবে দোকানে, রঙের ডাব্বাগুলো আনতে ভুলে গেছে। পর্দা লাগবে একটা, চল পর্দাটা নিয়ে আসি। এগুলো কিনবি তুই? এই ব্যাগ কিসে লাগবে? আমদার করে পোষায়নি বলে কেড়ে নিচ্ছে, খালি হাতে যাচ্ছে, ঠিক আছে।
পদ্মা কিনতে আছি, এখন পদ্মা কিনি চল, তারপর অন্য কিছু কেনা যাবে, দাঁড়িয়ে চল। ঢুকে বসে পড়েছে পর্দা দেখতে, কম দামি দেখাবে একদম, মানে সামনে আমাদের একটা আছে ভালো। তো এখন দাম দর চলছে, আর এটা মোটামুটি একটু পছন্দ হয়েছে, এটা দেখতেও সুন্দর লাগছে। চল মিয়া মোড়েতে এসেছি, দিদির মেয়ের জন্য একটা পেস্ট্রি কিনবো বলে। কত সুন্দর সুন্দর পেস্ট্রি এসেছি, এইটুখানি তো তোকে 55 টাকা, এটা দেখে অবাক হলাম, আর এটার দাম 120, বেশ দামি দামি এই, মানে এই উইকটার জন্য হয়তো। এটা খুব ভালো লাগছে, নলেনগুড়ের মোস যেটা এসছে এইটা একদিন নিয়ে যাবো মায়ের জন্য। বোন বাড়ি চলে গেছে অটো স্ট্যান্ড থেকে, বলছে আর হাঁটতে ইচ্ছা করছে না, আমি বাবার দোকানে যাবো, একটা কমলা লেবু নেবো, তারপরে বাড়ি যাবো, চলো। ও পর্দাটা কেমন হয়েছে? দরকার একটা পর্দা, কাপড় ছড়ালে ভালো দেখায় না, কিন্তু কাপড়টাই ছিল, ছিঁড়ে বিড়ে গেছে। চা খেয়ে তারপরে বাড়ি যাবো। গরুর পাশেই বককে দেখবে, এই সম্পর্কটাকে বলে মিথুজীবিতা, একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। বকটা হচ্ছে গরুর গায়ে ছোট ছোটো পোকামাকড় যেগুলো এটুলির মতন হয়, ওগুলো খুঁটে খুঁটে খায়, ওরও খাওয়ার হয়ে এলো আর এও আরাম পেল। বাবা আমার গলার আওয়াজ শুনি মা বেরিয়ে এসছে, ও বাবা বলে সব কিনিস না, পর্দা পর্দা কাপড় লাগা না, মোটা না, দেখো দেখা দেখা মাকে খুলে, এইটা আমার পছন্দ হয়েছে, আমি পছন্দ করেছি, আমার দেখা মাকে খুলে দেখা, রানি মাকে খুলে দেখা, দুধটা বাবা বলেছে আর চা বানাবে না আজকে, বেশি দুধ মালও বানাবে না দোকানে, ওই একটা চা বানিয়েছে আর দুধটা গরম করে রাখতে বলেছে, এটা খুলে দেখ আমাকে, আমার খুব পছন্দ হয়েছে আমার ডিজাইনটা, দেখো মা খুলে দেখো পুরোটা, ভাঙতে দিয়ে দিয়ে তুমি আগে দেখো না, তোমাকে দেখ, তোমাকে দেখাই আগে, এই যে এই যে পর্দাটা ভালো লাগে, বড় ঘরের সামনে বিচ্ছি লাগে, ভালো হয়েছে না মা, এটা পছন্দ হয়েছে তোমার? ও মামা বলো 100 টাকা ধরেছিল, 180 টাকা, রানী আমার দিয়ে আবার টাকা নিচ্ছে, বলো মা আমার অনেক লস হয়ে গেল মা, এই যে খুব সুন্দর লাগছে না আমাদের ঘরের সামনে, ও মামা এটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে মা, তাই দিয়ে চলে এসছে দেখায় বলে তিন তিনদের। বাড়ি বিড়ালটাকে দেখো কোথায় উঠে শুয়ে আছে নিশ্চিন্তে মনের সুখে কুল গাছের ছাওয়াতে। এখন যাচ্ছি বাবার দোকানে বাবাকে ভাতটা দিয়ে আসবো, আর আজকে তো দোকান সেরকম করছে না, ওই জন্য জল ফল দিয়ে আসা এখন ব্যাপার নেই, চলো কি স্যার, আরে স্যার ঠিক করছে, মিউট করে রাখলে টিভির দিকে তাকিয়ে থাকে, সিট দেখো মা বসো খিদা পেয়ে, জানি আয় খাবো আয়, ঠিক আছে সিম্পল রান্না হয়েছে, তার মধ্যে শনিবার তো নিরামিষ হয়, মুগ ডাল টমেটো দিয়ে চাটনি আর বেগুন ভাজা, আর আমার জন্য আমলকি আছে, পেটটা খেতে ভালো না, এখন রেডি হয়ে গেছে, কারণ দিদির বাড়িতে যাবে বলে, ও টোটাল 130 টাকা ওকে দিয়েছি মা, কি নিমো খারাম দেখেছো মা, টোটাল কি তুই 30 টাকা তো পদ্মা কেনার 80 টাকাটা তো আমার তরফ থেকে আছে, ব্যালেন্স ভরার টাকাটা তো আমি দিয়েছি 100 টাকা, 100 টাকা 100 টাকা না 150 টাকাই আমার, ও মা 150 টাকাই আমার, মা ও নিয়েছিল বলে এখন আমি 50 টাকা দিয়েছি, তোর কেক নে, এই যে জেঠুর মেয়ে তার মেয়ে দিদির বাড়িতে যাচ্ছে ও ঘুরতে, ভালো থাকিস, চিঠি লিখিস, ও মা চুলটা শ্যাম্পু করবে একটু, হালকা ময়লা হয়েছে, শ্যাম্পু করো, আর ঠান্ডাটা একটু কমেওছে এখন, কিছু হবে না, চা খেয়ে দিতে আছে, চা করবো মা একটু, আমি ধুয়ে দিচ্ছি তুমি একটু চা করো তাহলে, ওরা আসার আগে একটু খাই, ঠিক আছে কিনা, ও তা চাটা একটু করো চল ধুয়ে দি, আজকে সারাদিন শরীরটা দুর্বল দুর্বল লাগছে না, মানে হাত পায়ে যেন জোর নেই, ঠিক আছে পেটটা একটু খারাপ হলে সবারই এরকম হয়, উফ যেন ভালো লাগছে না, আমি একটু নুন চিনির জল গুলিয়েছি, একটু নুন চিনির জল খাবো তারপরে চা খাবো, মায়ের চা হয়ে গেছে আর মা তো এখানে বসে চা খাওয়া শুরু করে দিয়েছে, বিস্কুট তো ছাত্রদের পড়ানো হলে এই যা 7:30 বাজে ওরা বসে আছে, তো গার্জিয়ান এসে নিয়ে যাবে, আর তোমাদের এখন একটা জিনিস দেখায়, টিনটিনও এইসবে আসলো, আর বোন সেই স্পোর্টস একটা জিনিস হয়েছিল ওটা সেই একটু ডিসপুট ছিল বলে পাল্টে দিতে বলেছিলাম, কালকে দিয়ে গেছে, তোমাদের আজকে দেখাই ওটা, চলো এই যে টিনটিন চলে এসছে আমাদের ঘরে, টিনটিনের মাও এসছে, আমার দেখাও মা,
এই যে এই যে হটপটটা পেয়েছে আমার, খোলো এটা আমি ধরছি, এবার ঘোরাও। এই যে এটা পেয়েছে মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়ে, তবে অনেক খেটেছে। আমি বেরোচ্ছিলাম সবে তোমার দোকানে যাবো বলে, বাবা চলে এসছে, আমি গেছি আর বাবা দেখি আসছে। ফোনটা সাইলেন্ট করা ছিল বাবার, সাইলেন্ট করা, ওর জন্য তো বাবাকে ফোন করছি, বাবা ফোন ধরছে না, আমি দেখ ঠিক করে দিয়েছি। না আমাকে দাও, আমি সব নিয়ে আসি। মশা চাও নেই, আমরা চা খেয়েছি সন্ধ্যাবেলা, মশার ধুপো নেই। দোকান দিয়ে আসার সময় ঝুড়ি বাজার মুড়ি নিয়ে এসেছিল, তো এখন আমরা এটাই খাবো। কে এসছে দেখো, নিয়ে এসছি ওকে চা খাওয়ার সময়। এখন এই মা রাতের জন্য বেগুন কেটে ভাজতে চলে এসছে। এই যে খেতে বসে গেছি, 11টা বাজে, দুপুরে ডাল ছিল, ডাল আছে, আর মা তো আলু সিদ্ধ মাখছে আর বেগুন ভেজেছে, তো এই দিয়ে খাবো রাতের বেলা আমরা সবাই। তো শরীরটাও তো আছে, সারাদিন ভালো ছিল না, তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। পর্দাটা একটু দাম নিয়েছিল, তিনটিনের মুখোপাধ্যের সময় বাড়িতে না লোকজন এনেছিল এসেছিলো বলে এই পর্দাটা কিনেছিলাম, তবে এটা টাঙায় না, ভালো ঘর হলে তখন এটা টাঙাবো, ওর জন্য আজকে এইটা কিনে এনেছি আমার নতুনটা।